তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এনকোডার অ্যান্ড ডিকোডার। তো এনকোডার ও ডিকোডার নিয়ে আমরা আলোচনা করার জন্য সবার প্রথমে আমরা একটা স্টোরি অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইমে মিষ্টির দোকান থেকে কি নিয়ে আমরা সুইট কিনি, অর্থাৎ মিষ্টি কিনি। তো আমরা লিখলাম সুইট, দেন এটাকে কি করা হয়, প্যাকেট করা হয়। ওকে, দেন এটাকে কি করা হয়, প্যাকেট করা হয়। দেন এটার সাথে কি করা হবে, প্যাকেট করার পর মিষ্টির প্যাকেটটাকে কি করা হয়, ক্যারি করা হয়। দেন ক্যারি করার পর এটাকে কি করা হয়, বাসায় আনার পর এটাকে আবার আনপ্যাক করা হয়। ওকে, লাস্ট টাইম কি করা হয়, এটাকে এক্সিকিউশন এক্সিকিউশন করা হয়। ওকে, আচ্ছা, এক্সিকিউশন না বলে আমরা বলি আমরা খাওয়া, এটা মিষ্টিটাকে কি করা হয়, খাওয়া হয়। তো আমরা ধরলাম ইট। ওকে, এখন এটাকে যদি আমরা কম্পিউটার সায়েন্সের টার্মসে বিবেচনা করি তাহলে কি কি দাঁড়ায় সেটা দেখা যাক। সুইটকে কম্পিউটারে আমরা ধরলাম ডাটা, যখন এটাকে মিষ্টির প্যাকেটে নেওয়া হয় তখন এটাকে মূলত বলা হয় এনক্রিপশন। এটাকে কি বলা হয়, এনক্রিপশন। এনক্রিপশনের মিনিং হচ্ছে হলো গিয়ে কোনো ডাটাকে কি করে ফেলা, হাইড করে ফেলা। যেমন আমরা ডাটাগুলোকে যখন প্যাকেটে রাখতেছি, অর্থাৎ সহজ কথায় সুইটগুলোকে মিষ্টিগুলোকে যখন আমরা প্যাকেটে রাখতেছি, বাইরে থেকে কিন্তু আমরা বলতে পারবো না যে প্যাকেটটার মধ্যে কোন ধরনের মিষ্টি আছে, সেটার প্রকৃতিটা কি। ঠিক আছে, তার মানে আমরা যখন ডাটাটাকে কি করব, প্যাকেটে রাখবো, সেটাকে কি বলা হবে, এনক্রিপশন বলা হবে। আর যখন আমরা এই মিষ্টির প্যাকেটটাকে কি করব, বহন করব, এই বহন করাটাকে মূলত কি বলা হবে, ফেচ বলা হবে। কি বলা হবে, ফেচ। অর্থাৎ আমরা যখন কোনো মিষ্টির দোকানে যেয়ে মিষ্টি কিনে প্যাকেটে ভরি, সেটাকে কি বলা হয়, মিষ্টিটাকে বলা হবে ডাটা, মিষ্টির প্যাকেটটাকে কি বলা হবে, এনক্রিপশন। আর যখন এটাকে বহন করে আমরা বাসায় নিয়ে আসবো, বহন করাটাকে কি বলা হবে, ফেচ। ওকে, দেন বাসায় যাওয়ার পর সেটাকে কি করা হয়, মিষ্টির প্যাকেট থেকে বের করা হয়, আনপ্যাক। এটাকে মূলত কি বলা হয়, ডিক্রিপশন বলে। এটাকে কি বলে, ডিক্রিপশন। ওকে, অর্থাৎ মিষ্টিটাকে যখন আমরা প্যাকেট থেকে বের করব সেটাকেই মূলত কি বলা হবে, ডিক্রিপশন। আর মিষ্টিটা খাওয়ার পর আমরা যে কমেন্টটা করব সেটাকে মূলত কি বলা হবে, ইট। হ্যাঁ, মিষ্টিটা ভালো ছিল বা মিষ্টিটা খারাপ ছিল, এই যে চেক করে দেখতেছি। ওকে, এই চেক করে দেখাটার পরে আমরা কি করতেছি, একটা মন্তব্য প্রদান করতেছি, এই মন্তব্যটাকে কি বলা হবে, ইট বলা হবে। আর কম্পিউটার টার্মস এটাকে কি বলা হবে, এক্সিকিউশন বলা হবে। ওকে, অর্থাৎ এনকোডার ডিকোডার জিনিসটা কি আমরা যদি আরো ক্লিয়ার ভাবে বুঝতে চাই তাহলে পাশের আরেকটা আমাদের স্টোরি অ্যানালাইসিস করতে হবে। একদম সিম্পল ভাবে আমি বলি, সেটা হচ্ছে আমরা পাসওয়ার্ড দিই না, আমরা তো কোনো একটা সিস্টেমে কি করি, পাসওয়ার্ড দিই। তো এই জিনিসটা আমি জানি অনেকটা কমপ্লেক্স লাগছে, তো এটাকে আমি আরো ইজি ভাবে বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইমে ফেসবুক বা যে কোনো অ্যাকাউন্ট যখন আমরা অনলাইনে ওপেন করি, সেই অ্যাকাউন্টে আমাদের কি দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়। তো আমরা লাইক ফেসবুকের আমরা পাসওয়ার্ডটা নিয়ে একটু আলোচনা করি। তো আমরা ফেসবুক নিলাম। ওকে, তো ফেসবুকে আমরা কেউ প্রেস করলাম 1 2 3, ফেসবুকে আমরা কি প্রেস করলাম, 1 2 3। যখনই আমরা 1 প্রেস করতেছি, 1 এর পরিবর্তে কি চলে আসতেছে, এরকম করে একটা সিম্বল চলে আসতেছে। 2 এর পরিবর্তে কি চলে আসতেছে, এরকম একটা সিম্বল চলে আসতেছে। 3 এর পরিবর্তে কি চলে আসতেছে, এরকম একটা সিম্বল। তো এখানে এই যে আমরা 1 2 3 দিছি, এটাকে আমরা কি ধরে নিলাম, ডাটা ধরে নিলাম। কি ধরলাম, যখন এই ডাটাগুলোকে আমরা কি করতেছি, এই যে এগুলাকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার, এগুলাকে কি বলা হয়, এগুলাকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার। ওকে, এই স্পেশাল ক্যারেক্টার তথা সিনট্যাক্স, এই যে এই ডাটাগুলোকে আমরা কি করতেছি, স্পেশাল ক্যারেক্টার দ্বারা কি করে দিতেছি, রিপ্লেস করে দিতেছি। এই রিপ্লেস করার সিস্টেমটাকে মূলত কি বলা হয়, এনক্রিপশন। অর্থাৎ যে প্রক্রিয়া কোনো ডাটাকে স্পেশাল ক্যারেক্টার বা অন্য কোনো সিনট্যাক্সের মাধ্যমে কি করে দেওয়া হয়, রিপ্লেস করা হয়, অর্থাৎ হাইড করে দেওয়া হয়, সেটাকে মূলত কি বলা হয়, এনক্রিপশন বলে। কারো প্রবলেম আছে এখানে? ওকে, এখন যখনই আমরা এই ডাটাটা এন্ট্রি করি,
করার পর এই ওয়ানের পরিবর্তে কি চলে আসে, এরকম গোল চিহ্ন আসে, আবার অনেক জায়গায় কি দেখায়, স্টার সাইন দেখায়, কি দেখায়, এই স্টার সাইন গুলো আসে। এইভাবে কোনো ডাটাকে অন্য কোনো ক্যারেক্টার দ্বারা, অন্য কোনো সিনট্যাক্স দ্বারা পরিবর্তন করার পদ্ধতিকে মূলত কি বলা হয়, এনক্রিপশন। এনক্রিপশনের এক কথায় সহজ মিনিং হচ্ছে কি করা, হাইড করা। ওকে, যখনই এই ডাটাগুলো আমাদের কি করা হয়ে যায়, লেখা হয়ে যায় আর ডাটাগুলো এনক্রিপ্ট করা হয়ে যায়, তখন আমরা কি প্রেস করি, কিবোর্ডে এন্টার চাপ দিই। তখনই এন্টার যখনই আমরা চাপ দিই, ওকে, তখন কি হয় এটা আমরা একটু দেখি। তো আমরা যখন এখানে এই ডাটাগুলো এন্ট্রি দিই, সেগুলো কি হয়ে যায়, এনক্রিপ্ট হয়ে যায়। এনক্রিপ্ট হওয়ার পর আমরা কি প্রেস করি, এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার কারণে এই ডাটাগুলো কি করা হয়, বহন করা হয়, কি করা হয়, বহন করা হয়। বহন করে কার কাছে নিয়ে যাওয়া হয়, প্রসেসরের কাছে, কার কাছে, প্রসেসরের কাছে নিয়ে যাওয়া হয়। এই যে আমরা যে লাল কালার বা পিঙ্ক কালারের যে দাগগুলো দিলাম, অ্যারোগুলো দিলাম, এটা কি করতেছে, এই এনক্রিপ্ট কি তো ডাটাটাকে, এগুলা কি এনক্রিপ্ট করা না, এই এনক্রিপ্ট গুলো, এনক্রিপ্ট কি তো ডাটাগুলোকে আমরা কি করতেছি, এন্টার যখন প্রেস করতেছি সেটা কার কাছে যাইতেছে, প্রসেসরের কাছে। এই যে এনক্রিপ্ট থেকে প্রসেসরের কাছে যাচ্ছে, এটাকে মূলত কি বলা হয়, ফেজ বলা হয়। কি বলা হয় এটাকে, ফেজ। ওকে, পরবর্তীতে এই ওয়ানের সাথে এই যে প্রসেসরের কাছে যায়, প্রসেসরে একটা সিস্টেম আছে, সেটাকে মূলত কি বলা হয়, ডিক্রিপ্ট বলে। কি বলে, ডিক্রিপ্ট। এটার কাজ হচ্ছে ডাটাগুলোকে পূর্বের অবস্থায় কি করে নিয়ে আসা, ফিরিয়ে নিয়ে আসা। ওকে, তো আমাদের এই ওয়ান, এটা যে স্পেশাল ক্যারেক্টার দিয়ে কি হয়েছে, হাইড হয়েছে, সেটাকে কি করবে, আগের অবস্থায় নিয়ে আসবে। তো এই স্টার আর এই মানে এই গোল চিহ্ন আর স্টার, এটাকে কি করতেছে, এটাকে আবার রিট্রিভ করে কোথায় নিয়ে আসতেছে, ওয়ান। এরপরেটাকে কি করে নিয়ে আসবে, টু। এরপরেটাকে কিসে নিয়ে আসবে, থ্রিতে নিয়ে আসবে। ওকে, ক্লিয়ার। আনার পর এই যে ডাটাটাকে পূর্বের অবস্থায় ফিরে আনতেছে, এটাকে মূলত কি বলা হবে, ডিক্রিপশন। এটাকে মূলত কি বলা হবে, ডিক্রিপশন। এখন কথা হইতে পারে যে আমাদের টপিক ছিল এনকোডার আর আমাদের টপিক ছিল ডিকোডার, আমরা ডিক্রিপশন আর এনক্রিপশন নিয়ে কেন কাজ করতেছি। সহজ কথায় এই যে এনক্রিপশনটা যে করতেছে, এনক্রিপশন করার জন্য যে ডিভাইসটা ব্যবহার করা হয় তাকে মূলত কি বলা হবে, এনকোডার। অর্থাৎ ডাটাটাকে হাইড করার জন্য যে ডিভাইসটা ব্যবহার করা হবে তাকে মূলত কি বলা হবে, এনকোডার। আর ডিক্রিপশন করার জন্য, ডিক্রিপশন করার জন্য যে ডিভাইসটা ব্যবহার করা হবে তাকে কি বলা হবে, ডিকোডার। আমি আবার বলতেছি, ডিক্রিপশন করার জন্য যে ডিভাইসটা ব্যবহার করা হবে তাকে মূলত কি বলা হবে, ডিকোডার। ওকে, ক্লিয়ার, কারো কনফিউশন আছে এখানে? ওকে, এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমি এখানে ফেচ, এক্সিকিউশন, ডিক্রিপশন এগুলো কেন লিখলাম, ঠিক আছে, এগুলো কেন লিখছি। আমরা আর একটা কেস স্টাডি করি, তাহলে আমাদের এই টোটাল বিষয়গুলো কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। কোন কোন এক জায়গায়, অর্থাৎ আমি ধরলাম আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড হচ্ছে, এফবি এর পাসওয়ার্ডটা হচ্ছে 123। ওকে, এখন এটা হচ্ছে আমার একটা ডাটা এন্ট্রির প্যানেল, ঠিক আছে। তো সে এখানে কি, কেউ এখানে ডাটা এন্ট্রি কি দিল, 120। আমার পাসওয়ার্ডটা কি হিসেবে সেভ করা আছে, সেভ পাসওয়ার্ড দেওয়া আছে 123, কিন্তু এখানে ইউজার কি এন্ট্রি দিল, 120। এটাকে এক কথায় কি বলা হবে, ডাটা বলা হবে। কি বলা হবে, ডাটা। এখন আমরা যখন ওয়ান দিতেছি, এখানে কি চলে আসবে, একটা স্পেশাল ক্যারেক্টার চলে আসবে। এ টু এর জায়গায় কি চলে আসবে, একটা স্পেশাল ক্যারেক্টার। এ জিরোর জায়গায় কি চলে আসবে, একটা স্পেশাল ক্যারেক্টার। কোনো ক্যারেক্টার, কোনো মানে কোনো ডাটাকে কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে হাইড করার পদ্ধতিকে কি বলা হয়, এই এনক্রিপশনটা যে ডিভাইস করে তাকে মূলত কি বলা হয়, তাকে বলা হয় এনকোডার। ওকে, এনকোডারের কাজ কি,
ডাটাকে হাইড করে দেওয়া। তারপরে আমরা কি করি, একটা এন্টারে প্রেস করি, একটা সুইচ আছে কিবোর্ডে, সেটাকে কি বলা হয়, এন্টার। যখনই আমরা এন্টারটাতে প্রেস করি, এই ডাটাটা কার কাছে চলে যায়, এই ডাটাগুলো প্রসেসরের কাছে চলে যায়। ওকে, তার মানে এনক্রিপশন অর্থাৎ এনকোডার থেকে ডাটা প্রসেসরে যাওয়ার পদ্ধতিকে মূলত কি বলা হয়, অর্থাৎ এনকোডার থেকে ডাটা প্রসেসরে বহনের পদ্ধতিকে মূলত কি বলা হবে, ফেজ বলা হবে। প্রসেসরে একটা সিস্টেম আছে, সেটাকে বলা হয় কি, ডিক্রিপশন। ওকে, এই ডিক্রিপশনটা যে ডিভাইস করে তাকে মূলত কি বলে, এই ডিকোডারের কাজটা থাকবে ডাটাগুলোকে কি করে নেওয়া আসা, ডাটাগুলোকে কি করে আনা, পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। তো আমরা যখন ডাটাটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসব, তো ফার্স্টের ডাটাটা কি ছিল, তো এটা চেঞ্জ হয়ে কি আসবে, ওকে, সেকেন্ডের ডাটাটা আমাদের কি ছিল, টু। এই এই ডাটাটা যখন যাবে ডিক্রিপশন, সহজ কথায় ডিভাইসের থ্রুতে ডিকোডিং হয়ে কি চলে আসবে, এটা টুতে চলে আসবে। আবার একইভাবে এই জিরোটাও এই ডিক্রিপশন তথা ডিকোডারের মাধ্যমে কিসে ফিরে আসবে, জিরোতে ফিরে আসবে। তো ডিকোডারের কাজ সবসময় মনে রাখতে হবে, ডিকোডারের কাজ দুইটা। ডিকোডারের কাজ কয়টা, ডাটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, কারণ আমরা ডাটা এন্ট্রি কি দিছিলাম, 1 2 0। ডিক্রিপশন করার পর ডাটাগুলো আবার কোথায় চলে আসছে, আগের অবস্থায় ফিরে চলে আসছে। তার মানে ডিক্রিপশনের কাজ কয়টা, দুইটা। প্রথম কাজটা কি, ডাটাকে পূর্বের অবস্থায় ফিরায় নিয়ে আসা। ওকে, ডিক্রিপশনের টাস্ক তথা কাজ হচ্ছে কয়টা, দুইটা। নাম্বার ওয়ান কি, ডাটাকে পূর্বের অবস্থায় নিয়ে আসা, ওকে। এরপরে দুই নাম্বার কাজ, ডাটা চেক করা। ডাটা কি করা, চেক করা। এখন আমি আগেই বলছিলাম, আমরা ফেসবুকের একটা পাসওয়ার্ড কি করে রাখছিলাম, সেভ করে রাখছিলাম। ফার্স্ট পাসওয়ার্ডটা কি ছিল, আর আমরা ডিক্রিপ্ট করার পর ফার্স্ট ইয়েটা কি পাইছি, ফার্স্ট ডাটাটা কি পাইছি, তার মানে রেজাল্ট কত আসবে এখানে, ঠিক আছে। এরপরে পরের ডাটাটা কি, এই টু এর সাথে ম্যাচ করছে, তাহলে কি আসবে এখানে, ট্রু। এরপরে লাস্ট ডাটাটা কি, থ্রি। আর এখানে কি আসতেছে, জিরো। ম্যাচ করছে, তার মানে কি হবে, ফলস। তার মানে ফলস হলে কি আসবে এখানে, এফ। ওকে, এখন কথা হচ্ছে, এখানে আমরা নর্মাল জিনিস যেটা হচ্ছে যে এখানে কোন অপারেশন ইউজ করা হবে, অ্যান্ড অপারেশন না অর অপারেশন, এখানে মূলত অ্যান্ড অপারেশন মেনটেন করা হবে। কারণ অ্যান্ড অপারেশনের বৈশিষ্ট্য কি, একটা যদি মিথ্যা আসে টোটাল রেজাল্ট কি হয়ে যাবে, তার মানে ট্রু হলে কম্পিউটার সিস্টেম কত নেয়, ট্রু হলে কম্পিউটার সিস্টেম কত নেয়, আর ফলস হলে কম্পিউটার সিস্টেম কত নেয়, আর মাঝখানে কি বসবে, তার মানে আলটিমেট রেজাল্ট কি চলে আসতেছে, ফলস, তার মানে জিরো। তার মানে পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের যদি একটা ক্যারেক্টার ভুল আসে, তাহলে টোটাল আমাদেরকে কি দেখাবে, ভুল দেখাবে, ফলস দেখাবে। ওকে, এটাই কি ডিকোডিং। আর এই যে রেজাল্টটা ফলস দেখাচ্ছে, এটাকেই মূলত কি বলা হচ্ছে, এক্সিকিউশন। কথা কি বুঝে গেছে, তার মানে আমাদের কম্পিউটার সিস্টেমে এই পাসওয়ার্ড চেকিং এর জন্য কোন সিস্টেম ব্যবহার করা হয়, এনকোডার ডিকোডার। কথা কি বুঝে গেছে, কারো কনফিউশন আছে এখানে, ওকে। আর এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটাই আমি বলবো, সেটা হচ্ছে সহজ কথায় আমরা সবার প্রথমে কি করতেছি, ডাটা নিচ্ছি, ডাটাকে কি করব, ডাটাকে কিসে কনভার্ট করতে হয়, ডাটাকে এনক্রিপশন করার পর কি করা হয়,
ফেচের করার পর কি করা হয় এটাকে? আর ডিক্রিপশন করার পর এটাকে কি করা হয়? আর এই টোটালটাকে মূলত মেশিন এক্সিকিউট সাইকেল বলে। এই টোটাল সিস্টেমটাকে কি বলা হয়? মেশিন এক্সিকিউট সাইকেল। ওকে, এটা কার সাথে কানেক্টেড থাকে? ক্লিয়ার? এই সিস্টেমটাকে কি বলা হয়? মেশিন এক্সিকিউট সাইকেল, বা সহজ কথা এটাকে বলা হয় MEC। ওকে, এই টোটালটাকে কি বলা হয়? মেশিন এক্সিকিউট সাইকেল। তো টোটাল সিস্টেমটা কি ক্লিয়ার হয়েছে? এনকোডার ডিকোডার, এক্সিকিউট মানে কমেন্ট দেওয়া। যেমন আমাদের এখানে পাসওয়ার্ডটা কি চলে আসছিল? ফলস না? ফাইনালি আমাদেরকে কি বলে, আমরা যদি কোনো পাসওয়ার্ড ভুল দিই আমাদেরকে কি বলে? ট্রাই অ্যাগেন। এই যে মেসেজটা যে শো করতেছে, এই মেসেজটা শো করাকেই মূলত কি বলা হয়? এক্সিকিউশন। তাহলে আমরা আরেকটা জিনিস এখান থেকে ইনফরমেশন পাই, সেটা হচ্ছে ডিকোডার কি হিসাবে কাজ, ডিকোডারে কোন গেট ইউজ করা হবে। ডিকোডারে যেহেতু অ্যান্ড অপারেশন মেনটেন করা হয়, তাহলে ডিকোডারে আমরা যে গেটটা ইউজ করব সেই গেটটার নাম কি হবে? তো ডিকোডারে আমরা সবসময় কোন গেট ইউজ করব? অ্যান্ড গেট, অর্থাৎ এই ডি গেটটাকে ইউজ করব। তাহলে এনকোডার কোন গেট ইউজ করে? অর গেট। ভেরি গুড, মনে থাকবে তো? তাহলে এই অর অপারেশন এখানে কি ইউজ করা হয়? এই যে ডাটাগুলোকে এনক্রিপ্ট করা হয়, এখানে মূলত কি ইউজ করা হয়? প্লাস। প্লাস হলে মূলত কাকে বুঝায়? অর। আর অর গেটের সিম্বলটা কি? তাহলে আমরা বলতে পারি এনকোডার কোন গেট ইউজ করে আর ডিকোডার ডিকোডার কি গেট ইউজ করে। ওকে, তার মানে আমাদের কম্পিউটার, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেম সব ধরনের ডাটা ট্রানজ্যাকশনে কোন সিস্টেম মেনটেন করে? কম্পিউটার সিস্টেম, কম্পিউটার সিস্টেম সব ধরনের, কম্পিউটার সিস্টেম ডাটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, ডাটা ট্রানজ্যাকশন অর্থাৎ ডাটা আদান প্রদানের ক্ষেত্রে, ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সবসময় এনকোডার আর কি করে? এনকোডার আর কি ইউজ করে? ডিকোডার ইউজ করে। ওকে, এখন আমরা এটা কেমনে বুঝবো, এটা একটা এক্সাম্পল আমরা দিই। আমরা যদি কেউ লিখি টু, আমরা ইনপুট কি দিতেছি? ইনপুট টু দিতেছি। যখনই আমরা ইনপুটটা টু দিতেছি, কম্পিউটার কি টু বুঝে? কম্পিউটার সেটাকে কি করে? একটা কনভার্টার ইউজ করা হয়। কনভার্টারটা ইনপুটটাকে নিয়ে কিসে কনভার্ট করে দেয়? বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্ট করে দেয়। বাইনারি নাম্বার সিস্টেমে যখন কনভার্ট করে সেটা কি হয়ে যায়? 10। তার মানে ছিল টু, কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে কিসে? 10-তে। এই 10-তে কনভার্ট হওয়ার সিস্টেমটাকে মূলত কি বলা হবে? ঠিক আছে, এই এনক্রিপশন হওয়ার পর এই 10-টা কার কাছে যায়? প্রসেসরের কাছে যায়। প্রসেসরের ভিতরে কি থাকে? ডিক্রিপশন হয়। ওকে, প্রসেসরের মধ্যে কি করা হয়? ডিক্রিপশন। ডিক্রিপশন করার পর সেটাকে কম্পিউটার সিস্টেম কিসে কনভার্ট করে ফেলে? টুতে। আর টুতে কনভার্ট করার পর মনিটরে আমাদের কি শো করে? মনিটরে কি শো করে? টু। ঠিক আছে, এভাবে করে কম্পিউটার সিস্টেম কি করে, সমগ্র প্রসিডিওর গুলো সম্পাদন করে। আর এই এনক্রিপশনের কাজে যে নিয়োজিত থাকে তাকে কি বলা হয়? আর ডিক্রিপশনের কাজে যে নিয়োজিত থাকে তাকে কি বলা হবে? ওকে, আর ইনপুট কৃত ডাটাকে কনভার্ট করে যে নিতেছে, এই যে এখানে টুটা আমাদের কি হিসেবে কাজ করতেছে? ডাটা
আর ডাটাটাকে কনভার্ট করে কার কাছে নিয়ে যাচ্ছে, এই যে প্রসেসরের কাছে, কনভার্ট করে কি বানানো হচ্ছে, 10 বানানো, মানে 10 বানানো হচ্ছে। এটা কি বলা হচ্ছে এনক্রিপশন, বা এটাকে কি বলা হচ্ছে এনকোডার। আর এনকোডার থেকে ডাটা প্রসেসরে যাওয়ার সিস্টেমটাকে মূলত কি বলা হয়, ফেচ। ওকে, আর এন ডিকোডার থেকে মনিটরে ডাটা শো করার সিস্টেমটাকে, এই যে মনিটরে ডাটাটা শো করতেছে, এটাকে কি বলা হবে, এক্সিকিউশন। তার মানে কম্পিউটারে প্রত্যেকটা প্রত্যেকটা অপারেশন কোন কোন টেকনোলজিকে মেনটেন করে, এমইসি বা মেশিন এক্সিকিউশন সাইকেল। তো আমরা এনকোডার ডিকোডার নিয়ে আজকে মোটামুটি বেসিক জিনিসগুলো আলোচনা করছি। নেক্সট ক্লাসে আমরা এটা সার্কিট ডায়াগ্রাম কি করব, ড্র করব। ওকে, তো আজকের মতো এতটুকুই।